যিশু সেনগুপ্তের বিশ বছরের বিয়ে ভাঙছে নেপথ্যের কারণ হিসেবে উঠে এসেছে অভিনেতার পরকীয়া চর্চা জল্পনা মুম্বাইয়ে আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন যিশু সেই খবর বউয়ের কানে পৌঁছাতেই দাম্পত্য চের জল অনেক দূর করিয়েছে খাদানের শুটিংয়ে কলকাতায় থাকলেও লেক গার্ডেন্সের বাড়িতে জায়গা হয়নি যিশুর তিনি বউ মেয়েদের থেকে আলাদা থেকেছেন দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন যিশু পরকিয়া চর্চা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ তার সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও জবাব মেলেনি এর মাঝে বৃহস্পতিবার সামনে খাদানের আর সেই রাতেই রাতে যিশু সেনগুপ্তের প্রযোজক অতনু রায় চৌধুরীর ডাকে তার নাতনির অন্নপ্রাশনে হাজির হলেন যীশু এদিন এক ছাদের নিচে পাওয়া গেল দেব ও যীশুকে অনুষ্ঠানের ফাঁকে ঠাকুরদা অতনু রায়চৌধুরীর সঙ্গে হাসি মুখে পোঁজ দিলেন যিশু নাতনি অভিস্মিতার অন্য প্রাশনে ধুতি পাঞ্জাবিতে সেজে প্রধান প্রজাপতি প্রযোজক ক্যাজুয়াল আউটফিটেই ধরা দিলেন যিশু জেনিম শার্ট ও সাদা প্যান্টে দেখা মিলল তাঁর চোখেরও চশমা অন্যদিকে শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও ধরা পড়ল যিশুর উপস্থিতি ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কিত আপডেট ভাগ করে নিলেন নায়ক আইফ উৎসবে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন যিশু টাইগার নাগেশ্বর রাও ছবিতে সি আই মৌলি চরিত্রের জন্য এই নমিনেশন ঝুলিতে এসেছে যিশুর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটা ছেঁড়ার মাঝে নিঃসন্দেহে এই খবরে হাসি ফুটেছে যিশুর মুখে ওদিকে বন্ধু রাজশ্রীর ডাকে খুব শীঘ্র দুই মে সাড়া ও জারাকে নিয়ে লন্ডন উড়ে যাবেন নীলাঞ্জনা সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় প্রযোজক ধীরে ধীরে আগলা হচ্ছে যিশু নীলাঞ্জনার বন্ধন নিজের নামের পাশ থেকে যিশুর পদবি সরিয়েছেন এমনকি যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন তবে খবর আজকাল আর হর সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে দুই মেয়ে সারাচারার নামে গড়েছেন নিনি জিনিস মাম্মাস প্রোডাকশন আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা আনন্দী আসছে জি বাংলায় আনুষ্ঠানিকভাবে ডিফোর্সের পথে হাঁটার পরিকল্পনাও নাকি শুরু করেছেন নীলাঞ্জনা দুই মেয়ে এই কোট কঠিন সময়ে আগলে রেখেছেন মাকে নীলাঞ্জনার পাশে রয়েছেন তাঁর বোন চন্দনাও